লিঙ্গে কী দিলে দ্রুত শক্ত হয় জেনে নিন। মধুতে প্রাকৃতিক শক্তি আছে, তাই এটির জন্য পুরাতন মধু লিঙ্গে মাখলে সহজে বীর্যপাত হয় না এবং লিঙ্গ অনেক বেশি শক্ত হয়। বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন। পুরুষাঙ্গ প্রতিদিন মধু দিয়ে মালিশ করলে পুরুষাঙ্গ শক্ত মোটা হতে পারে। আসলে লিঙ্গ মোটা করা কিংবা লম্বা করার মতো কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত তৈরি হয়নি। পুরুষের লিঙ্গে সাইজ কত বড় আসলে হওয়া উচিত? আপনি যদি লিঙ্গ মোটা করার জন্য কোনো কিছু করতে চান, তাহলে সেটা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। সব সময় পুষ্টিকর খাবার খান, কারণ প্রতিদিনের স্বাভাবিক খাবারেই সহবাস ক্ষমতা ধরে রাখা সম্ভব। আর কিছু সেই সহবাস ফুড আছে যা সত্যি সহবাস ক্ষমতা বাড়ায়, ওগুলো খাবেন। খাদ্য হিসাবে মধু। প্রাচীনকাল থেকে মধু ঔষধ এবং খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে চাইনিজরা প্রতিদিন সকালে তারা দুধ ও মধু মিশিয়ে সেটা রুটি দিয়ে খেত। নিয়মিত মধু খাওয়া চাইনিজদের একটি অভ্যাসে পরিণত হয়েছিল। শুধু চাইনিজরা না, আমাদের দেশেও কেউ কেউ হালকা গরম পানিতে মধু দিয়ে অথবা চায়ের সাথে মধু দিয়ে খায়। পরিসংখ্যানের দিকে দেখলে দেখা যাবে যে বিশ্বের প্রায় বেশিরভাগ দেশেই, বিশেষ করে এশিয়ান দেশগুলোতে, মধু খাওয়ার প্রচলন অনেক বেশি। আপনি যদি সকালবেলা এক চামচ মধু খান, তাহলে দিনের শুরুটাকে মধুর মতো মিষ্টি করে দিবে। শুধু তাই নয়, মধুর আছে অবিশ্বাস্য কিছু স্বাস্থ্য উপকারিতা। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল।